তো গাইস ঘুরে লাটাই গটানোর নিনজা টেকনিক আরে গাইস এখানে দেখো একবার আমরা এখন চালাচ্ছি হচ্ছে ফুটপাথের উপরে আরে বাপে সাইড 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 বাপে ভাই আমাকে একটা গুড নিউজ দিয়েছিল আজকে সকালে তো বাপে ভাই নিয়েছে হচ্ছে গোপ্রো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো গাইস আজকে আমি ভিডিওটা শুরু করছি আমাদের এই ওভারব্রিজ থেকে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম কারণ রাস্তায় অনেকটা জ্যাম ছিল সেরকম ভাবে এন্ট্রো শুট করার টাইম পাইনি তো এখন আমরা চলে এসেছি ওভারব্রিজ আর এই যে হচ্ছে ইমরান ভাই সাইকেল আর এই যে আমার সাইকেলটা ওই সাইডে দাঁড় করানো আছে আর এখানে সুজয় ভাই মারছে হচ্ছে ফুইলি বেশি টাইম হয়নি বাট আজকে এমন লাগছে না মনে হচ্ছে আজ সকাল হয়নি তো এরকম আজকে মনে হচ্ছে অনুভূতিটা আর দারুণ পরিমাণে ঠান্ডাও লাগছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে সব গ্রুপে চলে এসেছে আর এক দুজন ভাই আছে বাকি আরে রে 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 চলো ভাই বাড়িয়া চেক করো আজকে একবার জাস্ট দারুণ ওয়েদার ভাই এরকম ওয়েদারে রাইডের কিন্তু আসল মজা আরে গাইজ এখানে দেখো একবার তো গাইজ আমি এখন ইমরান ভাই ইলেকট্রিক সাইকেলটা ট্রাই করছি জাস্ট আলাদা স্পিড কিন্তু ভাই এটা টান দেখবে তোমরা একবার দেখো গাইজ ও ভাই 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 ঘুড়ি ওড়ানো হ্যাঁ ভাই আতা ভাই চলো টাইম নেই লাগেগা না তো গাইস অনেকদিন পর মকা দোনো তরফ সে হতো তো গাইস ঘুড়ি লাটাই গটানোর নিনজা টেকনিক ভাই গুড্ডি বানানে কা একদম একদম শর্টকাট তরিকা দেখো ইসে স্পিড কো লপেট সকতে হ্যায় বাতাও আরে ভাই আবু না কা ইয়া উধার উধার আরে এক সাইড লপটা আয়েগা লপটা রে না বাবু চল ভাই যা বড়া দের সে পরদান ওর দলে পকি লপেট পাতা হে গুড তো গাইস আজ আমাদের প্ল্যান হচ্ছে একটু লং যাবার তো দেখা যাক আজ আমরা কোথায় যাই তোমরা দেখতে থাকো আজ তোমরা এইটুকু জেনে নিও যে আজ হবে হচ্ছে হাইওয়ে রাইড তো অনেকদিন পর হাইওয়ে রাইড জাস্ট আলাদাই হবে এরকম আফটারনুন সময়ে অনেকদিন পর ওড়ালাম হচ্ছে ঘুড়ি বেশ দারুণ মজা এলো কিন্তু ভাই কেসা লাগা ভাই পাতাঙ্গুড়াকে তো গাইস আজ ইমরান ভাই চক করে আমাদেরকে সাইকেলগুলো ওঠাতে হচ্ছে টেম্পোতে তো আসতে অনেকটা লেট হবে আমরা আজকে একটা অন্য জায়গায় যাচ্ছি সেই কারণে আমরা এইমাত্র নামলাম হচ্ছে টেম্পো থেকে আর আমাদের এই যে আমরা এখন পৌঁছলাম আমাদের জুবলি পেট্রোল পাম্প আর একটু পরে তো অনেকটা টাইম আমাদের সেভ হয়ে গেল কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি তো সেটা সেই কাজটা হচ্ছে ইমরান ভাইয়ের তো সেই জন্য ভাবলাম চলো আর টাইম নষ্ট না করে আমরা টেম্পোতেই যাই আর একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে তার সাথে তো ভাই সামনে সুজল ভাই আর আমাদের পীয়ূষ ভাইয়ের হুইলি ও ভাই ও ভাই ও ভাই বাড়িয়া 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 আমাদের ফ্যামিলি মেম্বার আর খুব জোর খুব তাড়াতাড়ির মধ্যে টুকে হয়ে যাবে
তো তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই। তো গাইস আমরা পেট্রোল পাম্পের এই সাইডে এলাম, মানে ব্রিজটা ক্রস করে। ভাই জানা কাহা হ্যায় আজ? লালগঞ্জ গাড়ি দেখনে? লালগঞ্জ গাড়ি দেখনে? তো গাইস এখন একটু স্পিডে টানছি এই জায়গাটা, রেলওয়ে ক্রসিং। ভাই ভাই আসতে ভাই আসতে। ও ও ভাই हाँ गियर होता है हाई, चेन टूटने का डर है। ठीक है भाई, चेन चेन पूरा खराब हो गया भाई। तो गाइस अखन आमरा एसे पोछलाम एरकम एकटा लोकेशन, जस्ट देखो एखाने हाथीरा देखो, और ये जे एखाने स्कल्पचारटा देखो एकबार, जस्ट दारुण लागछे जिनिसटा देखते। पूरा मेटल तैरि, अनेक रकम माने काटिंग मेटल दिए तैरि ऐ जिनिसटा। এই রোডটা কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে কিন্তু জুবলি থেকে লালগঞ্জের রোডটা আমি আসিনি এর আগে একবারও। রোডটা দেখছো জাস্ট আলাদাই কিন্তু ভাই, সামনে দেখছো পুরো একদম রোডের পুরো জায়গাটাই নিয়ে নিচ্ছে গাড়িগুলোতে। আজ মেন তোমরা বুঝতে পারছো আমরা কি জন্য এলাম হচ্ছে লালগঞ্জ। আমরা এলাম হচ্ছে ইমরান ভাই দেখতে এসেছিল এই টেম্পুটা। তো আমাদের প্ল্যানটা হচ্ছে ঠিক এরকম, অটোওয়ালা ইমরান ভাই অটোওয়ালা। আরে ভাই আমরা এই মাঠটার মধ্যে অনেকক্ষণ দাঁড়ালাম, এখানে ইমরান ভাই দেখছিল হচ্ছে এই টেম্পুটা। এই টেম্পুটা কেনার খুবই ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। ইমরান ভাই এখন দেখছে গাড়িটা, সবকিছু ট্রায়াল হলো, তো এখান থেকে যাবো হচ্ছে কিছুক্ষণ পর আমরা বাড়ির দিকে। আর সবাই কিন্তু এখানে আছি আমরা, আর দেখো ভাই কত ছোট ছোট ছেলে সাইকেল লোকে দেখছে, খুবই ভালো লাগছে কিন্তু ভাই। আরে ভাই ব্যাট কে দেখে তবে ব্যাট পারে আগে জায়গা না কোথায় জায়গা কোসি ভাই বলকে নিরাশ করছে। এরকম একটা মাঠে আর একটা দাদার সাথে দেখা হলো, দাদার বাড়ি আমি আগেও একবার এসেছি, একটা পোর্ট্রেট ড্রয়িং করেছিলাম, সেটা হচ্ছে গিটারের উপরে একটু আলাদা রকমের। তো সে দাদাটার সাথে দেখা হলো, জাস্ট আলাদাই আজ ইভিনিং রাইড জমছে আমাদের। সন্ধ্যে নেমে এসছে, তো এখন আমরা এলাম হচ্ছে আমাদের লালগঞ্জ মোড়ে। তো এখানে কিছু একটু খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো হচ্ছে বাড়ির দিকে। বাড়ি অনেকটাই যেতে টাইম লাগবে, কারণ এখান থেকে প্রায় 25-26 কিলোমিটার বাড়ি। ডাবল রোডে চলছে এখন ইলেকট্রিক সাইকেল আমাদের। ফাইনালি আমরা লালগঞ্জ থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছে সোজা জুবলি। জুবলিতে একটা বন্ধু আছে, তার সাথে দেখা করবো ভাবছি। তো জুবলিতে গিয়ে একবার ফোন করতে হবে ভাইটাকে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি জুবলি পেট্রোল পাম্পে। তো এখানে একটা ভাই বন্ধু আছে, তো তাকে কল করে দেখি কোথায় আছে। তো বন্ধুটাকে ফোন করলাম, বা বন্ধুটা বেরিয়ে গেছে এখান থেকে, যাতে হচ্ছে দুর্গাপুর। তো আমরা এখন এই আমাদের পেট্রোল পাম্পটা ক্রস করি, মানে জুবলি ব্রিজটা ক্রস করি। আমরা আজ বাড়ি যাবো হচ্ছে আসানসোল হয়ে। হ্যালো গাইস, বলো গাইস, চলো গাইস, টাটা গাইস। তো গাইস আমরা এলাম হচ্ছে এখন জুবলি, এই যে দেখতে পাচ্ছি আই লাভ আসানসোলের কাছে। তো বাপি ভাই আমাকে একটা গুড নিউজ দিয়েছিল আজকে সকালে, তো বাপি ভাই নিয়েছে হচ্ছে গোপ্রো। তো সেটা এখন এইমাত্র আনবক্সিং হলো। তো এই যে দেখতে পাচ্ছ গোপ্রোর পুরো একদম প্যাকিং, তো এর ভেতরে আছে হচ্ছে বাপি ভাইয়ের গোপ্রো। তো বাপি ভাইকে এখন জানাই হচ্ছে কংগ্রাচুলেশন। এখন আমরা বেরোলাম হচ্ছে এই আমাদের জুবলি থেকে। তো আমরা যাবো হচ্ছে এখন আসানসোল। প্রথমে যেতে হবে একটা ফোনের দোকান, বাপি ভাই নেবে হচ্ছে একটা এসডি কার্ড। তো
তো গাইস আজ বাবে ভাই দিচ্ছে আমাদের পার্টি নতুন গোপ্রো নিয়েছে তো তার জন্য তো চলো এখন আসানসোল যাই আমরা এখন দেখতে পাচ্ছ অলরেডি পুরো সন্ধে হয়ে এসেছে সন্ধে কি প্রায় রাত বলা চলে এখন ঘড়ি কাটায় হচ্ছে প্রায় 6:30 তো আমরা এখন চালাচ্ছি হচ্ছে ফুটপাথের ওপরে আরে বাপি সাইড 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 আগে চল আগে চল আগে চল আগে চল আগে চল এ বাপি বাপি কি কর রহা হ্যায় ভাই তো গাইস দেখো বাপি এখানে কি করছে তো ভাই এখন আমরা পৌঁছালাম হচ্ছে ট্র্যাক এন্ড ট্রেল আমরা ভেতরে অনেকক্ষণ গল্প টল্প করলাম তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বাড়ির দিকে এখান থেকে এখন অনেকটাই বাড়ি যেতে হবে তো চলো এখন বেরোনো যাক বাপি 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 ছুলো তো ভাই আমরা এলাম হচ্ছে এই সপ্তাহে এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আজ বাবা ভাইয়ের তরফ থেকে ছিল হচ্ছে পার্টি তো আজকে বাড়ি যেতে প্রায় অনেকটাই লেট হবে প্রায় 9টা তো বেজেই যাবে এখন প্রায় 8টার কাছাকাছি বাজে এখন আমরা কিন্তু আসানসোলের ভেতরে রাইড করছি তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে আমাদের চান্না মোড়ে ফাইনালি একদম চলে এসেছি হচ্ছে বাড়ির সামনে আজ তোমরা দেখলে বাপু ভাই নিয়েছে হচ্ছে গোপ্রো মানে বুঝতে পারছো যেটা হয় ড্রিম ক্যামেরা তো সেইটা তো আজ তোমাদের দেখালাম হচ্ছে অনেকটাই আজকে লং রাইড হলো প্রায় আমরা গেছিলাম হচ্ছে লালগঞ্জ গাইস আজ আমরা করলাম হচ্ছে অনেকটাই লং রাইড তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেল প্রায় এখন 9:10 কাছাকাছি হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি প্রায় বাড়ির সামনে তো গাইস কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর বাপে ভাইকে তো অনেক অনেক কংগ্রাচুলেশন তো গাইস চলো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই বাই